আজ আমি বলবো আপনাদের করোনা ভাইরাস নিয়ে। তো আমরা বাংলাদেশে দেখতেছি বর্তমানে অনেক কুসংস্কার, অনেক মিথ্যা বানোয়াট, ভুয়া সংবাদ দেখতে পাচ্ছি। যেমন ধরুন, এখানে বলা হচ্ছে কি যে 27 অথবা 28 ডিগ্রির উপরে গেলে এই ভাইরাসটা কাজ করে না। কিন্তু দেখুন, আমাদের সিঙ্গাপুরের কথাই চিন্তা করুন, সিঙ্গাপুরে এখন রানিং 33 থেকে অ্যাবাউট 36 ডিগ্রি এখানে তাপমাত্রা চলতেছে এদের নর্মাল ওয়েদার। তো সেখানে কিন্তু এই ভাইরাসটা যথেষ্ট পরিমাণে কাজ করতেছে। তো বাংলাদেশে বলতেছে কি 27-28 ডিগ্রি হলে এটা কাজ হবে না। তো এইটা পুরো মিথ্যা এবং ভুয়া সংবাদ। এবং তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু কিছু বলতেছে মানুষ যে এই ভাইরাসটা হলে মানুষের হাতে ছোটো ছোটো ছিদ্র হয়ে যায়। তো এই ছিদ্রটা হাতে হয়ে যাবে এটা তো কোনো কথাই ওঠে না, এটা তো ফুললি মিথ্যা কথা। তারপরে দেখাচ্ছে কি যে এইটা হলে মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে। তো এইটা তো হঠাৎ করে মরে যাওয়ার কোনো বিষয়ই না, এটা যখন মানুষের শরীরে আসবে এটা আস্তে আস্তে মানুষের শরীরে কাজ করবে, এটা 14 দিন সময় নিতে পারে। তো তারপরে এটা বোঝা যাবে তার শরীরে আসছে, তো তারপরে এটা সময় মতন চিকিৎসা নিলে সে সুস্থ হতে পারবে আশা করা যায়। তারপরে দেখা যাচ্ছে কি যে এটা একবার ধরলে তার মৃত্যু অবধারিত। না, এটা মৃত্যু অবধারিত এটা বলবো না, কারণ যাদের একটু বয়স হয়ে গেছে তাদের জন্য এটা একটু সমস্যার, কিন্তু যারা অল্প বয়স্ক, শরীরে কোনো রোগ নাই, তো তাদের ক্ষেত্রে এটা তারা বেঁচে যেতে পারে। তো এইটা হলো মানে আমরা যেগুলো জানতেছি এইগুলো হলো পুরো মিথ্যা কথা। তো আমরা এইগুলোর দিকে কান না দিই। তারপরে আমরা কি শুনতেছি যে চায়না থেকে এটা পরীক্ষা করতেছিল চায়নারা ওদের ল্যাবে, সেখান থেকে এই ভাইরাসটা ছড়িয়ে গেছে সবার মধ্যে, এইটাও শোনা যাচ্ছে। আবার বর্তমানে আমরা দেখতেছি কি যে বিয়ার খেলে এই রোগটা সংক্রমণ হবে না। তো এইটা তো হাসি কাশির সাথে আপনার শরীরে আসবে, তো বিয়ারে আপনাকে কী করবে? তো বিয়ারে কোনো উপকারই হবে না। হ্যাঁ, আপনার উপকার একটা জিনিসই হতে পারে, আপনি 15 মিনিট অন্তর অন্তর একটু একটু গলা ভিজান, তো তাহলে হয়তো আপনার এটা শরীরে আসবে না। তারপরে কী হয় যে বলতেছে যে মাংস খেলে এইটা বেশি হচ্ছে। তো মাছ মাংস না খেলে এটা হবে না, এটা ফুললি মিথ্যা কথা। কারণ কি, আপনি যখনই এই ভাইরাস যার শরীরে আসে তার সংস্পর্শে যাবেন, আপনার শরীরে চলে আসবে। তো আপনি যদি তার শরীরের সংস্পর্শে না যান, আপনার শরীরে না আসবে না, এটা অনেক অংশেই নির্ভর করে আপনার উপরে, আসবে না আশা করা যায়। তো এখন হলো কথা হলো এই রোগের কি কোনো টিকা আবিষ্কার হয়েছে? না, এটা হয়নি, কারণ এইটা আপনার থাইল্যান্ড ট্রাই করতেছে এবং থাইল্যান্ড অলরেডি তাদের কিছু নমুনা এইচআইভি থেকে গ্রহণ করে সেটা চায়নার উপরে ওহানের কিছু লোককে অ্যাপ্লাই করতে চাচ্ছে। তবে চায়নারা যদি এটা অনুমতি দেয় তখন তারা এটা পরীক্ষামূলকভাবে করতে পারবে। এবং আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, সেটা কি যে এইটা আসছে কোথা থেকে সেটা আমি নিয়ে এখন একটু বলবো। সেটা হলো এখন অনেকে বলতেছে কি যে উহানের একটা ব্যাং নিউ নামের একটা মেয়ে, সে একটা সোশ্যাল ট্রাভেলার, অনলাইনে ট্রাভেল এজেন্সি চালায়, সে বেড়াতে গেছিলো, যাওয়ার পরে সে বাদুর খেয়েছে এবং সেই ভিডিও সে অনলাইনে আপলোড করে, এবং ধারণা করা হচ্ছে তার মাধ্যমে এই ভিডিওটা এই ভাইরাসটা আপলোড হয়েছে। কিন্তু সত্যি কথা কি, এটার কোনো ভিত্তিহীন নিউজ যে এইটা যে শিওর এটা আমি বলতে পারবো না, কারণ এটা কেউই এখনও শিওর দেয়নি, এটাও একটা বানোয়াট খবর হবে আশা করা যায়। কারণ কি, সে অনেক পপুলার ওই দেশের এবং সে পাপসের ইয়াং 30 জনের ভিতরে, 30 জনের মধ্যে সে সিলেক্ট হয়েছে। তো সে অনেক পপুলার ওখানকার। তো সে একবার প্যাসিফিক ওশিয়ানে শুটিংয়ের জন্য গিয়েছিল আর সেখান থেকে বাদুরের স্যুপ খাই এবং বাদুরের একটা ভিডিও, যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই ছাড়ে। তো এই ভিডিওটার জন্যই সে কিন্তু এখন ধারণা করা হচ্ছে তার মাধ্যমে এই ভাইরাসটা ছড়ালো। তো এইটা আমরা এই এমন কথা বিশ্বাস না করি। আর আপনিও যদি এমন কোনো মিথ্যা সংবাদ বা মিথ্যা বানোয়াটের কথা শুনে থাকেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আমাদের। আর আপনার আশেপাশে সবাইকে সচেতন করুন, যাতে সবাই নিজের ভুল বুঝতে পারে এবং সবাই সতর্ক হয় এবং বাইরে মাস্ক পরে ইউজ করে এবং মানুষের সংস্পর্শে কম যায়, বাস গাড়িতে কম ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষ এই সম্পর্কে জানতে পারে।